গুলিতে নিহত পঞ্চায়েত প্রধানের ছেলে চঞ্চল বক্সির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে। মঙ্গলবার দুপুরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন আউশ গ্রামের দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে চঞ্চল বক্সি। আউশ গ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ লালনের বাড়িতে দলীয় কর্মসূচির পর দুপুরের খাওয়া সেরে বাবা শ্যামল বক্সিকে মোটর বাইকে চাপিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন চঞ্চল। গেরাইয়ের জঙ্গলের কাছে ভাতকুণ্ডা রোডের ওপর দুটি মোটর বাইক তাদের কাছাকাছি চলে আসে। মোটর বাইকে বসা দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। হাতেও পিঠে গুলি লাগে চঞ্চল বক্সির। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে বাবা ও ছেলে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দলীয় কর্মীরা। উদ্ধার করে জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে চিকিৎসকরা চঞ্চলকে মৃত বলে ঘোষণা করেন। কাল দাদা আমার বাড়িতে ছেলের আশীর্বাদ এবং আমাদের পার্টির গোটা ব্লকের 7টা অঞ্চলে বিশেষ বিশেষ নেতৃবৃন্দরা ছিলেন। তো আমাদের এই খাওয়া দাওয়া অনুষ্ঠান এ করার পরেই খাওয়া দাওয়া করে ওনারা ওই 3টে 5টে 5-10-এর মধ্যে ওনারা আমাদের ওখান থেকে বেরিয়ে যান। প্রথম আমার হায়দার সভাপতি সাহেব যান, তারপর অরূপের যে গাড়ি ছিল অরূপের যাই, এবং তার পেছনে পেছনে ওই প্রধান সাহেব ওনার ছেলেকে নিয়ে, ছেলে চালিয়ে যাচ্ছিলেন, সেই অবস্থায় তিনারা অফিস যাচ্ছিলেন, দেবশালা জিপি অফিস যাচ্ছিলেন। তো এই অবস্থায় ওনারা যখন যাচ্ছেন, যেটা প্রধান সাহেব বলছেন যে ব্রিজের কাছে একটা গাড়ি ছিল, দুজন ছিল, আর ওই যে জঙ্গলে যখন ঢুকে, জঙ্গলের মুখের ওখানটাই, ওখানে দুজন নাকি দাঁড়িয়ে ছিল। তা ওই জঙ্গলে ঢোকার পরে পরেই দুটো গাড়ি ওনাদেরকে তাড়া করে, ওভারটেক করার পরেই চলতি অবস্থাতেই গাড়ি চলছে সেই অবস্থাতে ফায়ারটি করে। মোট 5টা ফায়ার হয়, গাড়িতে 2টো লাগে আর 3টে ওই চঞ্চল বক্সির গায়ে। চঞ্চলের মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ ও ব্লকের কার্যকরী সভাপতি শেখ আব্দুল লালন। তারা দুজনেই দাবি করেন চঞ্চলকে গুলি করে খুন করা হয়েছে। কার্যকরী সভাপতি আব্দুল লালন সাহেবের ছেলের আশীর্বাদ ছিলেন, সেখানে সমস্ত অঞ্চলের নেতৃত্বকে নিমন্ত্রণ করেছিল। ওখানে খাওয়া দাওয়ার পর দেবশালার প্রধান আর ছেলে বারবার পঞ্চায়েত থেকে ফোন আসছিল, আমরা এই জায়গাটি বসেছিলাম যে পঞ্চায়েতে প্রচুর ভিড় আছে, মানুষের ওই ইনকাম সার্টিফিকেট দ্বারা সরকারের জন্য কাগজপত্র লাগছে, সই করতে হবে, তাড়াতাড়ি আসো। সেই অবস্থায় চঞ্চল ওর বাবাকে নিয়ে বেরিয়ে আসে, চঞ্চল নিজের বাইকটাই চালাচ্ছিল, বাবা পেছনে বসেছিল। সেই অবস্থায় যখন গেড়াই গুনুর ব্রিজটা পার হয়, তারপর কিছুটা যেই ওর পেছনে 2টো মোটর সাইকেল ধার করে, কিছুটা যেই ওকে ওখানে চালু গাড়ি চালু অবস্থাতেই 5টা ফায়ার করে, তার মধ্যে 3টে চঞ্চলের গায়ে লাগে, 2টো গাড়িতে লাগে, ওখানে চঞ্চল পড়ে যায়। সেই সময় ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি ফিরছিল, ভূমিয়ারা কজন বাজারে গিয়েছিল, তারা খবর দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স গাড়ি ফাড়ি পাঠিয়ে আমরা চঞ্চলকে তুলে বাবাকে তুলে জামতারা হসপিটাল আসি, রাস্তায় আসতে আসতে চঞ্চল। অন্যদিকে ভাতকুণ্ডা রোডের যে জায়গায় চঞ্চল বক্সিকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে, বুধবার সেই জায়গায় যায় সিআইডি টিম। ঘটনাস্থল ঘুরে দেখে নমুনা সংগ্রহ করেন গোয়েন্দারা। এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। দ্য ওয়াল ব্যুরো।